নিজের স্ত্রীকে হত্যা করে বাথরুমের নিচে পুঁতে দিল স্বামী। তদন্তের স্বার্থে 15 দিন বাদে ইমারত ভেঙে উদ্ধার হলো তৃতীয় স্ত্রীর মৃতদেহ। স্ত্রীকে হত্যা করে নিজের বাড়ির সিঁড়ির নিচে পুঁতে প্রমাণ লোপাটের জন্য কংক্রিটের ঢালাই করে ওপরে বাথরুম তৈরি করল। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার ধানতলা থানার শঙ্করপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, দিন 15 আগে স্বামী স্ত্রী অশান্তির পর স্বামী রবীন্দ্রনাথ রায় তৃতীয় স্ত্রী মাম্পিকে হত্যা করে প্রমাণ লোপাটের জন্য নিজের বাড়ির সিঁড়ির নিচে গর্ত খুঁড়ে পুঁতে দিয়ে কংক্রিটের ঢালাই দিয়ে তার উপরে বাথরুম তৈরি করে। বন্ধুদের মুখ ফসকে বলে দেওয়ার পর খবর পৌঁছায় ধানতলা থানায়। পুলিশ এবং রানাঘাট 2 নম্বর বিডিও ঘটনাস্থলে সেই বাড়িতে গিয়ে মাটি খুঁড়ে দেহটি উদ্ধার করে। সবদালপুর হসপিটালে দেহটির প্রাথমিক পরীক্ষার পর মৃত্যুর কারণ জানতে পুলিশ রানাঘাট মর্গে পোস্টমর্টমের জন্য পাঠায়। এই বিষয়ে পরিবারের কেউ তেমনভাবে মুখ না খুললেও প্রতিবেশীদের অভিযোগ, রবীন্দ্রনাথ জুয়া মদে আসক্ত থাকত, প্রথম ও দ্বিতীয় স্ত্রীদের মারধর করে তাড়িয়ে দিত, এরপর তৃতীয় স্ত্রী এই বাড়িতে থাকত তাকেও একইভাবে অত্যাচার করত। আনুমানিক দিন 15 আগে স্বামী স্ত্রীর বচসার পর স্বামী তার তৃতীয় পক্ষের স্ত্রীকে হত্যা করে প্রমাণ লোপাট করতে নিজের বাড়ির সিঁড়ির নিচে পুঁতে দেয়। ঘটনা জানাজানি হতেই রবীন্দ্রনাথ পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, এটি অতি ন্যক্কারজনক ঘটনা, এর তদন্ত চাই, দোষী শাস্তি চাই। ঘটনাটা একটা মোটরসাইকেল বিক্রি করে আমাদের কাছে, সেই মোটরসাইকেলটা কেনার পরে যখন আমরা রাস্তায় ওকে টাকা পেমেন্ট করে চলে আসি, তখন কথায় কথায় আমাদের এই কথাটা বলে যে ও একটা এরকম বাড়িতে অঘটন ঘটিয়ে বাড়ির মধ্যে রেখে দিয়েছে লাশ। তখন আমরা প্রশাসনকে জানাই, প্রশাসন আসে তদন্ত করে, এটাই হয়েছে। কীভাবে না সেইটা আমরা অতভাবে ইয়ে করিনি, ও যখন আর তোমার সঙ্গে এই কথা আলোচনা করে তখনই আমি থানায় প্রশাসনকে ফোন করে দিই। কী জানিয়েছিল আপনাকে? জানিয়েছিল ওর 2 বিয়ে ছিল, আগের বউ চলে গেছে, দ্বিতীয়বার যে বিয়ে করেছে সেই বউকে মেরে ও ঘরের মধ্যে পুঁতে রেখেছে। ও কোনো কাজই করে না, আগে টুকটুকি চালাতো, এখন টুকটুকিও চালায় না। রবীন্দ্রনাথজনক ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা এটা, এর পুরো তদন্ত হোক, পুলিশের সঠিক বিচার করুক, এ উপযুক্ত সাজা পাক, এটা আমরা গ্রামবাসী সবাই চাই। মেলাকে এরকম একটা কাজ খুবই দুঃখজনক, ঠিক আছে। এখন বিডিও সাহেব এসছে, পুলিশ এসছে, বডিটা তোলা হচ্ছে, তুলে এর সঠিক তদন্ত হোক, এটা আমরা চাই। আপনার নাম? আমার নাম রাজা মণ্ডল। কোথায় বাড়ি? শঙ্করপুরে। হ্যাঁ স্যার, কি দেখলেন এখানে? আজকে মার্চ মাসের 3 তারিখ আমরা শঙ্করপুরের ত্রিনাথতলাতে এসেছি। এখানে আমরা রবীন্দ্রনাথ রায়, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে ওনার এটা 3 নম্বরের বিয়ে, ওনার 3 নম্বর ওয়াইফের নাম হচ্ছে মাম্পি মাম্পি চক্রবর্তী। তো আমরা যেটা দেখতে পেলাম যে এখানে এসে ওনার বডি রয়েছে, বডিটা হচ্ছে টোটালি আপনার একদম বডির উপর বালির উপর পুরো ঢালাই করা ছিল। তো বডিটাকে আমরা টোটালি রিকভার করে আমরা প্রাথমিকভাবে আমরা আড়ংঘাটা হসপিটালে পাঠাচ্ছি, কালকে আমরা পোস্টমর্টমের জন্য রানাঘাট হসপিটালে পাঠাবো। থ্যাংক ইউ। প্রথমে একটা বিয়ে হয়েছিল, তো যাই হোক সেটা অশান্তির কারণে সেটা টেকেনি, তার তখনও মারামারি হতো সেই বউয়ের সঙ্গে। তারপরে মিডিলে একটা বিয়ে করেছিল, তখনও মারামারি হয়েছে। এবারে ব্যাপার হচ্ছে মারে বউ চলে যায়, আগে ওটা হতো, আবার আসে আবার মারে চলে যায়। মানে ইনার অত্যাচারের ফলে? হ্যাঁ হ্যাঁ, বউ চলে যায় আবার আসে, মানি ঝনিয়ে নিয়ে আসে আবার মারে আবার চলে যায়। আর পাড়া প্রতিবেশীর সঙ্গে তো কারোর সঙ্গে মিল নেই, আর সবাইকে গালাগালি করে, ঝামেলা করে। তো ওর জন্য পাড়া প্রতিবেশী কেউ হচ্ছে এই বাড়ির দিকে তাকায়ও না, এই বাড়ির উপর দিয়ে কেউ যায়ও না, কাউকে মান্যগণ্য করে না। এইদিন কী ঘটেছে? এইদিন কী ঘটেছে সেটা আমরা জানিনি। এবার আগেও এই বউয়ের সঙ্গে বউকে মারত, বউ চলে যেত, আমরা তো বেশি ওই পাশে বাড়ি আমাদের, তো আমরা খালি একটু যখন চোখ পড়তো তখন দেখতাম যে বউ আছে, তখন ভাবতাম যে না কোনো অশান্তি হয়নি। যখন দেখতে পেতাম না 2-3 দিন তখন বুঝতে পারতাম যে হয়তো মারধর হয়েছে, বউটা আবার চলে গেছে। ওই 34 রবীন্দ্রনাথ রায়। হ্যাঁ, এ তো মানে কেমন পারমানেন্ট কোনো কাজ না, কাজ ছিল না, আর আগে বাইরে কাজ করতো, তারপরে জুয়ো তো খেলতো, আগে বাইরে কাজ করতো, তারপরে বাইরের থেকে এসে প্রথম বিয়ে করে, তারপরের থেকেই মানে অশান্তি। আর আজকে এখানে কী দেখতে পেলেন আপনি? আজকে আমি তো বাড়িতে ছিলাম না, তো আমি গেছিলাম, তো বাবা আমাকে ফোন করে মানে বলছে যে এরকম এরকম ব্যাপার, তুই তো মাকে বাড়ি যেতে বল। আমি বললাম কেন, ভয় পাচ্ছ যে কেন?
বলছে যে মানে রবীন বিশ্বাস তার রয় তার বউকে মেরে বাথরুমে পুঁতে রেখেছে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।